আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বেস্ট একটি ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারণা দেব এবং কিভাবে আপনি ভিডিও এডিট করবেন তা সম্পর্কে জানাবো। এজন্য আপনি ভিডিওটি কোথাও না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের যাদের ফোনে কাইনমাস্টার অ্যাপটি সাপোর্ট করে না, তারা পাওয়ার ডাইরেক্টর প্রো দিয়ে যে কোনো ভিডিও এডিট করতে পারে। পাওয়ার ডাইরেক্টর প্রো এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর সেটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেই অ্যাপটি ওপেন করবেন। করার পর আপনার সামনে এইরকম কোনো অপশন আসবে না। এজন্য আপনাকে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার ভিডিও কোন পাশে রাখবেন এজন্য যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, 16:9 অথবা 9:16। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি চান কোনো ইমেজ সিলেক্ট করবেন সেজন্য আপনি এই ইমেজ অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ইমেজ সিলেক্টের অপশন এসে যাবে, আপনি এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ভিডিও এডিট করব, যেহেতু ভিডিও অপশানে ক্লিক করলাম। করার পর আপনি এখান থেকে যেটি এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। করার জন্য সেই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে দুটি অপশান এসেছে, একটি প্লাস এবং একটি প্লে। আপনি প্লে অপশন এখানে ক্লিক করে ভিডিওটি প্লে করে দেখতে পারবেন, এবং প্লাস যে অপশানটি রয়েছে প্লাসে ক্লিক করলে আপনি ভিডিওটি এডিটের জন্য অ্যাড করতে পারবেন। এরপর আপনি এখানে যে অপশানটি দেখতে পারবেন এই অপশানে ক্লিক করলে সেই এডিট পেজে আপনি চলে যাবেন। এখন আপনি যদি চান যে ভিডিওর উপর কোনো ইমেজ বা কোনো ভিডিও কিংবা কোনো টেক্সট অ্যাড করবেন, সেজন্য আপনি এখানে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিছু অপশান দেখতে পারবেন। এখানে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান তাহলে টাইটেল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে টেক্সটের অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। আপনার যে অ্যানিমেশনটি পছন্দ হবে বা যে অ্যানিমেশনটি আপনি আপনার ভিডিওতে রাখতে চান সেই অ্যানিমেশনটি এখানে ক্লিক করে প্লে করে দেখতে পারবেন। এখানে প্লে করে দেখতে পারবেন যে টেক্সটের অ্যানিমেশনটি কেমন। তারপর আপনি ব্যাকে গিয়ে যদি এটি অ্যাড করতে চান, অ্যাড করতে আপনি প্লাস যে অপশানটি রয়েছে এখানে প্লাস অপশানে ক্লিক করলে তা অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি কোনো ভিডিও অ্যাড করতে পারেন, অথবা ইমেজ অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো ইমেজও সিলেক্ট করতে পারেন, এবং এখানে ইমোজি সিলেক্ট করতে পারেন। এখানে আপনার কোনো টেক্সট অ্যাড করবেন এজন্য টেক্সট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। করার পর স্ক্রিনে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে এডিট করার জন্য অপশান পেয়ে যাবেন। এখানে আপনি যেটি লিখে দিতে চান সেটি লিখবেন, এবং আপনি যদি চান এই টেক্সটের কালার পরিবর্তন করতে অথবা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে তাহলে যে কলম অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ফন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে নিতে পারেন। এবং এখানে আরও অপশন রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি তা এডিট করে নেবেন। করার পর স্ক্রিনে ক্লিক করবেন। এভাবে আপনি যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, এবং আপনি এটি ডিলিট করার জন্য ডিলিট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে ভুলে কোনো কিছু ডিলিট হয়ে গেছে এটি আবার ব্যাকে নিয়ে আসতে, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি তা আবার নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটি আবার এসেছে। এভাবে আপনি আনডো করতে পারবেন এবং এখান থেকে ডিলিট করতে পারবেন। এবার আমি দেখাবো যে আপনি কীভাবে এখানে কোনো ভিডিও অ্যাড করতে পারেন এবং ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এজন্য আপনাকে অবশ্যই যে কোনো এক কালার ভিডিও নিতে হবে যার ব্যাকগ্রাউন্ড এক কালার রয়েছে, এরকম ভিডিও একটি সিলেক্ট করবেন। যেমন আমার এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড গ্রিন, এটি সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করতে এই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এডিট অপশন দেখতে পারবেন সেই এডিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে, এই ক্রোমা কি অপশানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে আইকনটি রয়েছে এই আইকনের উপর ট্যাপ করবেন। করার পর স্ক্রিনে দেখতে পারবেন যে একটি অপশান এসেছে, এই অপশানটি যে কালারটি রিমুভ করতে চান সেই কালারের উপর রাখবেন। রাখার পর আবার এই অপশানে ক্লিক করবেন, তাহলে সেই কালারটি রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। পর আপনি যদি চান যে ভিডিওর কোনো অংশ একটু স্পিড বেশি করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি ভিডিওটি পাস্ট হয়, এজন্য আপনি প্রথমে ভিডিওটি কাট করে নেবেন। কাট করে নেওয়ার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটির সেই অংশটি কাট হয়ে যাবে এবং আপনি যতদূর পর্যন্ত সেটি স্পিড বৃদ্ধি করতে চান বা স্পিড কমাইতে চান সেই জায়গা পর্যন্ত সিলেক্ট করে নেবেন। এভাবে করার পর আপনি আবার সেই ভিডিওর উপর ক্লিক করে আবার সেই অংশটি কাট করে নেবেন।
করে নেওয়ার পর যে মাঝখানে যে অংশটি রয়েছে এই অংশটি যদি আপনি স্পিড বাড়াতে চান তাহলে এখানে ট্যাপ করে যে কলমের মতো যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে স্পিড নামে একটি অপশন, এই স্পিড অপশন এখানে ক্লিক করলে এখানে একটি স্পিড হাই এবং লো করার জন্য একটি অপশন আসবে। এখানে আপনি যদি উপরের দিকে দেন তাহলে এর স্পিড বাড়বে এবং যদি আপনি লো করে দেন তাহলে স্পিড কমবে। লো করে দেবেন তাহলে এর স্পিড কমে যাবে। এরপর আপনি যদি মুড অডিও এটি অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এই ভিডিওর এই অংশটির অডিওটি অফ হয়ে যাবে, এবং আপনি যদি এটি অফ করতে না চান তাহলে এটি ডিসেবল করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আগের তুলনায় অনেক স্লো হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ভিডিও স্লো অথবা ফাস্ট করে নিতে পারেন। এখন আপনি যদি চান যে এই ভিডিওটি উল্টো করবেন, যে মানুষটি দৌড়ে যাচ্ছে, এখানে আপনি যদি এটি উল্টো করতে চান যে মানুষটি পিছনের দিকে আসতেছে, যদি এটি করতে চান তাহলে এই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট অপশন এখানে ক্লিক করে রিভার্স নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে ভিডিওটি সম্পূর্ণ উল্টো হয়ে যাবে এবং ওকেতে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে মানুষটি উল্টো পাশে দৌড়ে আসছে। এভাবে আপনি যে কোনো ভিডিও উল্টো করতে পারেন। এখন আপনি যদি চান যে ভিডিওর কালারটি একটু চেঞ্জ করবেন তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে এডিট অপশনটি আসবে কলমের মতো সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কালার্স নামে একটি অপশন, এই কালার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ভিডিওর অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করবেন, অথবা আপনার যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে বেছে নিতে পারবেন। সেই জন্য আপনি এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো কালারটি কম বেশি করতে পারবেন, এবং এর থেকেও যদি আপনি ভালো করতে চান তাহলে এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এর কালারটি আরও চেঞ্জ করতে পারবেন। আপনার চয়েস অনুযায়ী আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ভিডিওটি সেই কালারের হয়ে যাবে। এরপর আপনি প্লে করে দেখবেন যে ভিডিওর কালারটি আগে এইরকম ছিল, এরপর ভিডিওর কালারটি পরিবর্তন হয়ে এইরকম হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ভিডিওর কালার অনেক সুন্দর করতে পারেন। আপনি যদি চান কোনো ভিডিও উল্টো করতে তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করে এডিট অপশানে যাবেন। যাওয়ার পর আপনি এই ফ্লিপ যে অপশানটি দেখতে পারবেন, এখানে ক্লিক করলে তা উল্টো হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি উল্টো হয়ে গেল। এভাবে আপনি আপনার যে কোনো ভিডিও উল্টো করতে পারেন। এরপর যদি দুইটি ভিডিও একত্রে হওয়ার সময় যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে আপনি এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি অসংখ্য ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনার চয়েস অনুযায়ী যে কোনো ইফেক্ট সিলেক্ট করতে পারেন, এবং এখান থেকে আপনি প্লে করে দেখতে পারবেন, এবং এখানে অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাডও করতে পারবেন। তবে এই দুইটি ভিডিওর মাঝে ইফেক্ট অ্যাড করতে পারেন, এবং এখানে ইফেক্টস এখানে সিলেক্ট করলে আপনি অসংখ্য ইফেক্টস পাবেন। এখান থেকে আপনার চয়েস অনুযায়ী আপনি যে কোনো ইফেক্টস সিলেক্ট করতে পারেন, এবং এখানে প্লে করেও দেখতে পারেন যে এই ইফেক্টসটির ইফেক্টটি কেমন হবে। এরপর আপনি সেটি অ্যাড অপশানে ক্লিক করলে এই ইফেক্টটি অ্যাড করতে পারেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টসটি এইরকম হবে। এখন আপনি যদি ভিডিওর কোনো অডিও যদি রিমুভ করতে চান তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ভলিউম যে অপশানটি রয়েছে এখান থেকে ভলিউম কমাইতে অথবা বাড়াইতে পারেন। ভিডিও যদি সাউন্ড কম হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, এবং যদি চান যে ভিডিওর কোনো সাউন্ড রাখবেন না তাহলে এটি জিরো করে দেবেন। দেওয়ার পর আপনি ওকে করে দেবেন। এবং আপনি যদি চান যে নতুন কোনো অডিও অ্যাড করতে তাহলে আপনি এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অডিও অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার মেমোরিতে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য সেম প্রসেসে ভিডিওর উপর ক্লিক করে যে প্লাস যে অপশানটি রয়েছে এই প্লাস অপশানে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি চান যে কোনো অডিওর সাউন্ড একটু কমাইতে এবং কোনো অডিওর সাউন্ড বাড়াইতে তাহলে এই নিচে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনি কোনটার সাউন্ড কতটুকু পর্যন্ত রাখবেন তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার কোন ভিডিওর সাউন্ড যদি আপনি বাড়িয়ে দিতে চান তাহলে এখানে বাড়িয়ে দিতে পারেন, অথবা কমিয়ে দিলে এখান থেকেও কমিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনার চয়েস অনুযায়ী যে কোনো সিলেক্ট করে নেবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। এখন আপনি যদি চান এই ভিডিওটি কপি আরও একটি কপি এখানে রাখতে তাহলে এখানে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে ডুপ্লিকেট যে অপশানটি রয়েছে এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করলে এই ভিডিওটি সেম কপি একটি কপি হয়ে যাবে। এভাবে আপনি একাধিকবার এই ভিডিওর কপি করতে পারবেন। সেম প্রসেসে আপনি অডিওতে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট যে অপশানটি রয়েছে এখান থেকেও আপনি ডুপ্লিকেট করে অডিওটিও ডুপ্লিকেট করতে পারেন। এভাবে আপনি খুব সহজেই প্রফেশনালভাবে কোনো ভিডিও এডিট করতে পারবেন। এবং আপনি যদি এই ভিডিওটি সেভ করতে চান তাহলে আপনি
এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটি যদি আপনার পরবর্তীতে আবার এডিট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সেভ প্রজেক্ট এই অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। আপনি যদি চান যে মেমোরিতে আপনার ফোন মেমোরিতে এটি সেভ করে রাখবেন তাহলে প্রোডিউস ভিডিও যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কয়েকটি অপশন পাবেন। এখান থেকে আপনি ডাইরেক্ট ফেসবুকে শেয়ার, ইউটিউবেও শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি চান মেমোরিতে সেভ করতে তাহলে এই অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ভিডিওর নাম সিলেক্ট করবেন। করার পর আপনি এখান থেকে ভিডিওটি 4K ভিডিও করবেন নাকি ফুল HD করবেন নাকি HD করবেন নাকি HD করবেন, এখান থেকে আপনার চয়েস অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। ইউটিউবে যদি ভিডিও আপলোড দেওয়ার জন্য কোনো ভিডিও করেন তাহলে আমি রিকমেন্ড করব ফুল HD অথবা HD মোড করবেন। আমি যতগুলো ভিডিও এডিট করি সবগুলো ভিডিও আমি HD মোডে করে থাকি। সুতরাং আপনারা চাইলে HD মোড করে প্রোডিউস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে ফোন মেমোরিতে না গিয়ে আপনি যদি আপনার এক্সটার্নাল মেমোরিতে সেভ করতে চান সেই জন্য সেটিংস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ লোকেশন যে অপশনটি আছে এখান থেকে এক্সটার্নাল স্টোরেজ অথবা ইন্টারনাল স্টোরেজ যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। নিচেরটি সিলেক্ট করলে আপনার যে এক্সটার্নাল মেমোরি রয়েছে সেই মেমোরিতে চলে যাবে এবং আপনি চাইলে আপনার ফোন মেমোরিতেও রাখতে পারেন। এরপর আপনি এখান থেকে ফ্রেম রেট এটিও সিলেক্ট করে নিতে পারেন, 60 অথবা 30 যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর আপনি বিট রেট, স্ট্যান্ডার্ড অথবা যে কোনো একটি বেটার কোয়ালিটি অথবা স্মল সাইজ যে কোনো একটি করে নিতে পারেন। নেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করলে সেট হয়ে যাবে। এরপর আপনি প্রোডিউস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি মেমোরিতে সেভ হয়ে যাবে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমি টেক রিলেটেড এবং ইউটিউব সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করে থাকি। ধন্যবাদ।